করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রস্তুতি জোরালো হচ্ছে দিন দিন। তাই কুমিল্লা আট বরুড়া সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরী নজরুলের অর্থায়নে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরুড়া থানা এবং উপজেলা মাঠ পর্যায়ের বর্তমানে কাজ করে যাচ্ছেন সাংবাদিক, জনপ্রতিনিধি, পল্লী চিকিৎসকদের জন্য 200 পিপিই এসে পৌঁছেছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন লিংকনের হাতে। এবং তিনি বলেন, খুব শীঘ্রই এই পিপিইগুলো প্রত্যেকের মাঝেই বিতরণ করা হবে। আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব নাসিমুল আলম চৌধুরী মহোদয় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বরুড়া থানা, পল্লী চিকিৎসক, সাংবাদিকবৃন্দ এবং জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেয়র মহোদয়ের জন্য 200 পিপি উনি আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা এগুলি আজকে এবং কালকে ওনাদের মাঝে বিতরণ করে দেব। আমরা আশা করি এই পরিস্থিতিতে, দেশের বর্তমান পরিস্থিতিতে এই পিপি যথেষ্ট ইতিবাচক ভূমিকা রাখবে আমাদের এই অবস্থার মোকাবিলা করার জন্য এবং আমাদের উপজেলাকে নিরাপদ রাখার জন্য এগুলি যথেষ্ট একটা ভালো ভূমিকা রাখবে এবং উনি ভবিষ্যতেও এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে উনি আমাদেরকে বলেছেন। আমরা তার আগেও আমাদের এমপি মহোদয় আরও 100 পিপি দিয়েছিলেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সে আরও হ্যান্ড স্যানিটাইজার দিয়েছেন। এগুলি ভবিষ্যতেও উনি এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখবেন। যারা মানুষের মাঝে সেবার জন্য দাঁড়পেনতে যেতে হয় বাধ্য হয়ে, তাদের জন্য এই পিপিই, বলেছেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রোটারিয়ান কামাল হোসেন। এমপি মহোদয় আমাদের জন্য বড় উপজেলার পল্লী চিকিৎসক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা এবং জনপ্রতিনিধি, যারা আসলে মানুষের সংস্পর্শে বেশি যেতে হয় তাদের জন্য আমাদেরকে এই পর্যায়ে 200 পিপি দিয়েছেন এবং গণম সংবাদকর্মীদের জন্য রয়েছেন 200 পিপি আমরা এই মুহূর্তে পেয়েছি। তার পূর্বে আমরা আরও 100 পেয়েছিলাম, ইনশাল্লাহ ভবিষ্যতে আরও পাব। যারা মানুষের সেবায় মানুষের দ্বার প্রান্তে যেতে হয় বাধ্য হয়ে, তাদের জন্য আসলে এই পিপিটি খুবই পজিটিভলি কাজ করবে বলে আমি মনে করি এবং এটি এই সময়ের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। যারা জনপ্রতিনিধি, সাংবাদিক, পুলিশ, ডাক্তার, চিকিৎসক, যারা পল্লী চিকিৎসক যারা আছে মানুষের সংস্পর্শে যায়, তাদেরকে আগে সুরক্ষা থাকতে হবে। এটা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও একটি চিঠি এসেছে, যারা কর্মকর্তারা যেন সুরক্ষা অতি বেশি সুরক্ষায় সুরক্ষিত থাকে। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব দিয়ে পাশের বেল বাটনটি ক্লিক করে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।